بسم الله وعلى ملة رسول الله এই তো আপনাদের দেশে পড়ে কি পড়ে না যখন কোন ব্যক্তি কবর রাখি হুজুর বলতে থাকে সবাইকে আপনারা পড়েন بسم الله وعلى ملة رسول الله হে রাসূল আপনার দলে আপনার মিল্লাতে রাখলাম সকল মানুষ কিন্তু আপনার আমার পক্ষে মিথ্যা কথা বলল কথা ঠিক কি ঠিক না আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই নবীর সুন্নাত মানেন নাই নবীর ইত্তেবা অনুসরণ করেন নাই মুখে দাড়ি নাই সারা জীবন এই সুন্নতি পোশাক করলেন না অথচ সবাই আপনার নামে মিথ্যা কথা বলল بسم الله وعلى ملة رسول الله هي رسول আপনার দলে রাখলাম অথচ লোকটা জিন্দেগিতে রাসূলের দলে ছিল না রাসূলের সাথে দুশমনি করছে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে সবাই মিলে আমরা মিথ্যা কথা বলে রেখে দিলাম হে রাসূল আপনার দলে রাখলাম কিন্তু আপনার আমার নবী কি নিবি আপনার আমার নবী কি আপনাকে আমাকে কবুল করবে যখন করবে এই দুনিয়ার জীবনে যদি আপনি আল্লাহ এবং রাসূলের দলে থাকেন তাহলে আল্লাহ এবং রাসূল আপনাকে কবুল করবেন কথা ঠিক কি ঠিক না জোরে বলে এরপর আপনাকে আমাকে কবর রেখে সবাই বাস দিবে ছাটাই দিবে এরপরে দোয়া পড়বে আর মাটি দিবে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম আমরা জানি কি জানি না পরে আমার সাথে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে কথা ঠিক কি ঠিক না ধরে বলে কবরটা অন্ধকার হয়ে যাবে যত মাটি বেশি দেওয়া হচ্ছে কবরটা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাইতেছে আপনি ওই আমি ওই কবর থেকে কান বার বলবো ও আমার আত্মীয় স্বজন ও আমার ছেলে ও আমার চাচা এত তাড়াতাড়ি আমার কবরটা অন্ধকার বানাইয়া দিও না আমি কেমনে থাকবো কবরে এত তাড়াতাড়ি আমার কবরটা অন্ধকার বানাইয়া দিও না আমি তোমাদেরকে একটু দেখিল দুনিয়াটা একটু দেখি নাই কিন্তু আপনারা আমার আত্মীয় স্বজন আপনারা আমার কথা শুনবে না কথা ঠিক কি ঠিক না ধরে বলে আপনি আমি কানবো আপনি আমি চিৎকার দিব দুনিয়ার কোন মানুষ আপনার আমার কান্না কিন্তু শুনবে না শুনবে না আমার আল্লাহ শুনবেন আমার নবী কথা ঠিক কি ঠিক না জোরে বলে আপনি যদি আল্লাহকে এবং রাসূলকে রাজি খুশি করাইয়া যেতে পারে তাহলে আপনি দেখতে পাবেন আপনার আমার কবরের পশ্চিম দিক থেকে একটা লাইট বা একটা আলো আপনার কবরে আসতেছে হুজুর বলছেন কবর রজত মিরিয়া জুল জান্নাত কালো কবর হবে জান্নাতের বাগান আর কারো কবর হবে জাহান্নামের গর্ত যারা আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করিয়া কবরে যাবে তারপর তাদের কবরের পশ্চিম দিকে একটা লাইট বা একটা আলো আপনারা আমার কবরে আসতেছে আর কবরটা আস্তে আস্তে করে আলোকে আলোকিত হইতেছে এমন সময় আল্লাহ আলামিন কি বলেন দুনিয়ার জীবনে তুমি আমাকে ভুলো নাই কবরের জীবনে আমি তোমাকে ভুলবো না আমি তোমার কবরে হাজির হইয়া যাইতেছি আর জোরে বলেন না সুবহানাল্লাহ দেখিলে তোমার নর চেহারা আমার কোন চিন্তা নাই নবী গো বলেন দেখিলে তোমার নর চেহারা আমার কোন চিন্তা নাই নবী জীবনে মরণে যেন বলেন জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো দেখলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই ঠিক কি ঠিক না জয় বলেন নবীকে পাইলে কবরে চিন্তা আছে
বলেন দেখলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই নবী গো জীবনে মরণে যেন বলেন জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো দেখলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই নবী গো কবরে হাশর যেন বলেন কবরে হাশর যেন একবার তোমার দেখা পাই নবী গো দেখলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই ঠিক কি ঠিক নজরে বলে তাহলে এই দুনিয়ায় বসে নবী কি চিনেন নবীকে মেনেন নবীর ইত্তেবা করে নবীর খাঁটি উম্মত হইয়া কবরে যাওয়ার দরকার আছে কি নাই আজ আমরা নবীকে চিনতে পারি নাই তাই নবীর সুন্নাত মাথায় নাই নবীকে চিনতে পারি নাই তাই নবীর সুন্নতে লিবাস গায়ে নাই তার নাম থুইছে পোষা বছর পর আল্লাহ পাক সন্তান আরেকজন দান করছে কি নাম থুবে খুঁজে খুঁজে নাম ধর পায় না নাম থুইছে গান্দা বছর খানে পর আরেকজন আল্লাহ দিছে নাম থুবে কি তুইছে বাসি ওই লোকের আবার বন্ধু থাকতে বিদেশে তাই কিছু উপঢৌকন পাড়িয়েছে সে নিয়ে কষ্ট করে এসেছে হাজির হওয়ার পর বল এত কষ্ট করে এসেছেন আপনি কি আপন বসেন না ব্যস্ত তো চলে যাও না বসে যখন বসতে লোকটি তখন ডাক দিছে এই পচা ভাত নিয়ে আয় লোকটা বলে খাইছি রে আমারে পচা ভাত খাওয়াইবো আরে ভাই আমি চলে না বসে বাসি ডাল লইয়া খাইছে পচা ভাত বাসি ডাল কে গান্দা তরকারি লইয়া কে গান্দা তরকারি ভাই আমি তো গতকাল রোজা রাখছিলাম আর আজকে খাবো আজকের ডিজিটাল যুগে বাবা সন্তানদেরকে এমন ভাষা শিখাচ্ছে এমন ভাষা শিখায় সন্তান নিয়ে তো মার্কেটে যেতে হয় তো ম্যাডাম সন্তান নিয়ে মার্কেটে যায় আর মার্কেট গেলে কিছুক্ষণ পর সন্তান বল যে মা আমি একটু শিশু করব বা প্রস্রাব করব বিরক্ত তা মায়ের শিক্ষা দিচ্ছে সন্তানরে বলতেছে এখন শিশু আসবে শিশু বা প্রস্রাব করার সময় আসবে তুমি বলবে আমি গান করব ওই যে গান শোনার তো অভ্যাস তো বলবা তুমি গান করো তাহলে লোকেরা বুঝবে না যে তুমি কি করবে আমি তোমারে সারা ব্যবস্থা করে এবার সন্তানের শিখাইছে যখন প্রসাব আসে তা বলে মা আমি গান করব আচ্ছা ঠিক আছে এখন এই সন্তানের নানা ছিল বড় আলেম এখন নানা আসছে বেড়াতে এখন নাতি নানার কাছে শুভ রাত্রি রাত একটার সময় উঠছে নাতি নানা আমি গান করব আরে রাত বারোটা একটার সময় তুমি কি গান করবে নাউজুবিল্লাহ মিন জালিক ঘুমাও আরে নানা আমি গান করব আরে আরে লোকজন কি শুনবে আমি আলেম মানুষ তুমি যদি আমার নাতি হে গান করো মান সম্মানের তো প্রশ্ন চুপ করো চুপ করো আস্তে আস্তে নানা আমি গান করব কি করব তুমি যখন গান যখন করবা তাহলে আস্তে আস্তে করে আমার কানে ভিতরে করো যাতে করে আর কেউ না শুনে এবার নাতি নানার কানে দিয়ে একদম ছেড়ে দিছে গান এখন আমরা সন্তানদেরকে তো এই শিখাচ্ছি ডিজিটাল যুগ তো আধুনিক যুগ বাবার আমার ভাইয়ের আমার আজকের সন্তানদেরকে আমরা দিনের পথে চালাচ্ছি ইসলামের পথে চালাচ্ছি না কথা ঠিক কি ঠিক জোরে বলে সুন্দর একটা নাম রাখা দরকার অর্থবহ নাম দরকার আমার নবী দাদা আব্দুল মুত্তালিব নাতির নাম রাখলেন মুহাম্মদ সপ্তম দিন একই অনুষ্ঠান শেষ করলেন আরবের রীতি অনুযায়ী আরবের প্রথা অনুযায়ী আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিব দুধ মাতা খুঁজছেন কারণ আরবের পরিবেশ পরিবেশে গ্রামের পরিবেশ একটু সুন্দর তাই গ্রামের শহরের লোকদের শিশু সন্তানদেরকে গ্রামে তারা দুধ পানের জন্য দিতেন আর গ্রামের শিশু বাচ্চাদেরকে তারা শহরে আসতেন শহরে এসে তারা শহরে ধনাঢ্য ব্যক্তিদের শিশুদেরকে তারা নিয়ে যেতেন এতে করে তারা কিছু অর্থ লাভে তারা লাভবান হতেন ঠিক সে আসে
شوبو غوشين غوترو حليمة سادية سادية غوترين حضرت حليمة তার জামাই কি নিয়ে চলে আসলেন মক্কাতে কোনো সন্তান পাওয়া যায় কিনা আসার সময় তাদের কাদিরে খুব দুর্বল ছিল দুর্বল হওয়ার কারণে সবার শেষে এসেছে আর বড় বড় শক্তিশালী গাদা বা গাদিওয়ালার বাহনের লোকেরা এসে আগে এসে মক্কার ধনাঢ্য ব্যক্তির সমস্ত সন্তানদেরকে নিয়ে গেছেন হযরত আলী বিন সাদিয়া কিছুই আর পেলেন না শুনতে পেল আসে 100 সন্তান যার বাবা নাই গরিবেতি আল্লাহু আকবার হযরত আলী বিন সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করলেন চলেন দেখি না খালি হাতে যাওয়ার জন্য যে তিন হলো তো নিয়ে গেলে কিছু তো পাওয়া যাবে চলো তোমার যদি দেখতে ভালো লাগে তোমার যদি মন ভালো হয় তাহলে তুমি নিয়ে না আমার কোনো বাধা নাই হযরত আলী বিন সাদিয়া দি আল্লাহ তাআলা না চলে গেলেন আমার নবীজির কাছে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমার নবীজির চেহারার দিকে যখন তাকালেন আমার নবী হযরত আলী বিন সাদিয়াকে দেখে মুসকি মুসকি হেসে দিলেন জোরে বলেন আল্লাহু আকবার আলী বিন সাদিয়া আচ্ছা হয়ে গেল তার মনটা ভরে গেল তিনি আমার নবীকে কোলে জড়িয়ে নিলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিলেন হযরত আলী বিন সাদিয়া বলেন আমার কোলটা যেন ভরে গেল তিনি স্বামীর সাথে পরামর্শ করলেন আমার খুব ভালো লাগতেছে তাহলে তোমার ভালো লাগে নিয়ে নাও হালিমাতে সাদিয়া শিশু নবীকে কোলে নিলেন কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলেন আমার দুগ্ধস্তন ছিল শুকনা আমার সন্তানই খাবার পায় না কিন্তু আমি দেখি শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে ওঠার সঙ্গে সঙ্গে আমার দুই স্তন দুধে পরিণত হইয়া পরিপূর হইয়া গেল আমার নবী হলো রহমত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও পৃথিবীর মানুষ তোমাদের জন্য আপনার আমার নবী হলো রহমত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হলো রব্বুল আলামিন তিনি হলেন পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা হলেন মালিক আল্লাহ পাকের যত সৃষ্টি জগৎ আছে তাম সৃষ্টি জগতের জন্য আমার আপনার নবী হলো রহমত কথা ঠিক কি ঠিক না জোরে বলে হালিমাতি সাদিয়া বলে ও পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অর্থাৎ আমার লালন পালন করব সে আশায় যখন আমি কোলে নিলাম আমার কোলটা ভরে গেল দুধের স্থান পরিপূর্ণ হয়ে গেল আমি যখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার যেই গাদিটি এসেছিলাম দুর্বল অসহায় চলতে পারে না ওই গাদার উপরে যখন আমি উঠলাম শিশু নবীকে নিয়ে সঙ্গে সঙ্গে আমার গাদিটি শক্তিশালী হয়ে গেল এত দ্রুত বেগে চলতে লাগলো এসেছিলাম সবার শেষে এবার আমার গাদিটি সবার আগে আমার দেশে রওনা দিয়া দিল চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ হালিমা সাথীরা যারা এসেছিলেন তারা বলল হালিমা তুমি যেই গাদিটি এসেছিলে সেইটা কি বল হ্যাঁ সেটা তো কিন্তু দেখা যাচ্ছে যে তার রং ঢং চলার আকার তো আকারক্রম হয়ে গেল অনেক শক্তিশালী হয়ে গেল ভাগ্যবতী হয়ে গেল আজাদ হালিমাতে সাদিয়া এবার দ্রুত বেগে বাসার দিকে রওনা করলেন বাসায় পৌঁছে গেলেন হালিমা বলেন বাসায় পৌঁছার পর আমার খেজুর গাছে বাগানে খেজুর হতো না নবীজির তাসবিহ নেওয়ার সঙ্গে সঙ্গে আমার খেজুর গাছে ফল দিতে লাগলো ভরপুর ভাবে ফল দিতে লাগলো আমার ভেড়া বকরিগুলো যেই মাঠে লালন পালন করা হোক না ঘাস থাকুক আর না শুক সন্ধ্যাবেলা সবাই পেট পুরে বাসায় ফিরে আসতো দুগ্ধ দিতে লাগলো আমাদের সংসার পরিবর্তন হয়ে গেল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর কত বুঝছো হাজা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি দরবারে সব সময় থাকতেন আমার আপনার নবী রাহমাতের নবী পদমে সব সময় থাকতেন তার পারিবারিক অবস্থা ভালো ছিল না একদা আনাসের মালিককে বললেন বাবা আনাস তুমি কি নবীজির দাওয়াত দিতে পারো না আল্লাহ নবী দরবারে হাজির হলেন বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর গো আপনি যদি আমাদের বাসা যদি তাসবিহ নিতেন আমার মা আপনাকে দাওয়াত দেয় আপনি যদি দাওয়াতটা কবুল করিতেন আল্লাহ নবী বলে আনাস আগামী কাল সন্ধ্যায় তোমাদের বারাসায় আমি নবী তাসবিহ নিব জোরে বলুন সুবহানাল্লাহ আনাস খুব খুশি হয়ে গেল দ্রুত বেগে বাসায় চলে গেল গিয়ে বলল মা আগামী কাল রহমতের নবী মায়ের
নবী আমাদের বাসায় তার শিব নিবি আনাসের মা বললেন বাজারে যাও বাজার ঘাট কমপ্লিট করে নিয়ে আসো বাজার ঘাট সব কমপ্লিট করে মার কাছে দিলেন মা খাবার রেডি করো আমি নবীকে নিয়ে আগাই নিয়ে আসি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে আগাই নিয়ে আসেন আস্তে আস্তে রাত হয়ে গেল ওই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রাত যখনই বাসায় বুঝলো আপনার আমার নবী যখনই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর বাসায় পুষলেন পুষার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন তার পূর্ণিমা একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাজান আসাদি আল্লাহ তাআলা বলেন মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় কি দেখো আবার রহমতের নবীর চেহারা মুবারকের দিকে তাকায় কি দেখো হযরতি আনাসের মা দেখি বলে বাবা না এমন নবীকে আমাদের বাসায় নিয়ে এসেছো ওই পূর্ণিমার চাঁদে কালিমা আছে কিন্তু সেই নবীজির চেহারার ভিতরে কালিমা না সুতরাং আনাসের মালিকি বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনি জানেন কেন আপনাকে দাওয়াত দিয়েছি কেন দাওয়াত দিয়েছি আমার ছেলে আপনার কাছে সব সময় থাকে আমাদের পারিবারিক অবস্থা ভালো না অসচ্ছল তাই হুজুর আপনি দোয়া করেন যেন আমাদের ঘর আমাদের পারিবারিক অবস্থা সচ্ছলতা হয়ে যায় আমাদের অসচ্ছলতা অবনত যেন দূর হয়ে যায় নবীজি বললেন ও আনাসের মা তুমি দোয়া করো তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো মা বাবা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয় কি হয় না যখন হয় কি হয় না আজকে তো সমাজে মা বাবার খেদমত নাই সন্তান মা বাবার কাছে দোয়াও নাই না খেদমত করে না আরে মা বাবা সবচাইতে বড় নিয়ামত মা বাবা যে সন্তানের জন্য দোয়া করে দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হইতে দেরি হয় না কথা ঠিক কি ঠিক নজরে পড়ে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকুম রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে আমার ওসিয়াত আমার ইবাদত বান্দিগির পরে বান্দারে তুমি তোমার মা বাবার খেদমত করবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে মা বাবা তোমার জান্নাত মা বাবা যদি দোয়া করে তোমার দোয়া কবুল হবে মা নিছে নবীজি বলে গেছেন তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ বলে আর মা বাবা যদি বদদোয়া দেয় কপাল পুড়ে যাবে কথা ঠিক কি ঠিক না ধরে বলে নবীজি বলে গেছেন পৃথিবীর মানুষেরা আরে আমি আমার বাবাকে দেখি আমি আমার মাকে পেয়ে তৃপ্তি মেনে নাই ছয় বছর ধরে আমার নবীজির মাও দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য নবীজি বলেছেন তোমরা মার খেদমত করো বাবার খেদমত করো মার চেহারা দিকে বাবার চেহারা দিকে সন্তান যদি নেক নজরে তাকায় নবীজি বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমল নামায় কবুলিয়াত হজের সব দান কইরা দে এক সাহেবের হুজুর আমি যদি আমার মা এবং বাবার চেহারা দিকে 100 বার তাকাই তাহলে 100 টি কবুলিয়াতের হজের সব হবে হুজুর বলে অবশ্যই হবে আল্লাহু আকবার বলে মা বাবা সবচাইতে বড় নিয়ামত মা বাবা দোয়া করলে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আর মা বাবা যদি বেয়াদবি করো তুমি মা বাবার সঙ্গে বদদোয়া করে তাও কবুল হয় বন্ধুরা আমার ভাইরা আমার বলতেছিলাম আমার নবী কেমন রহমত হযরত খাল হালিমাত সাদিয়া ডেকে ডেকে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও আল্লাহ নবী আমাদের বাসায় তার শিব নিলেন আর এর কারণে আমাদের সংসারের উন্নত হয়ে গেল আমাদের ভাগ্য প্রসন্ন হয়ে গেল চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া বলেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম তা হচ্ছে এই মুহাম্মদ আমিন সব সময় আমার ডান স্থান পান করে কিন্তু কখনোই আমি তাকে বাম স্থান পান করাইতে পারি না খুব চেষ্টা করেছি কখনোই সে বাম স্থানে মুখ লাগায় না কারণটা তিনি বলে আমি চিন্তা করে আমি খুঁজে বের করেছি তাহলে এই আমার আরেকটা সন্তান আছে তার দুধ ভাই আছে তার দুধ ভাইয়ের হক নষ্ট হবে এই জন্য আল্লাহ নবী কখনোই তার দুধমাতে হালিমাতে সাদিয়ার বাম স্থান কখনোই পান করেন নাই আল্লাহু আকবার শিশু বাচ্চা কি বুঝে ডান বামের কি বুঝে ভালো মন্দের কি বুঝে হকের কি বুঝে আজকের এক শ্রেণী ভাইরা আমাদের মাঝে আছে যারা বলে নবীজি আমরা সিরাত পালন করব
আমরা নবীজির নবুয়তের থেকে পালন করব ঠিক আছে তাহলে কি মিলাদ নবীজির তুমি আশার থেকে জন্ম থেকে এই নবুয়ত একটুতে বাদ দিয়ে দিবে এটা কি বাদ দেওয়া যাবে এই আপনি কি বুঝাতে চাচ্ছেন নবীজির নবুয়তের আগে তিনি অপরাধ করছেন ভুল করছেন ত্রুটি করছেন আহারে নিহায়েত কথাটা অন্যায় নবীজির সঙ্গে বেয়াদবির শামিল মিলাদ যার সিরাত তার সিরাজ যার মিলাদ তার কথা ঠিক কি ঠিক না জোরে বলে নবীজি দুনিয়া আসার থেকে শুরু করে ওফাত পর্যন্ত গোটা জিন্দেগির আমাদের আদর্শ ঠিক কি ঠিক না জোরে বলে সুতরাং দেখেন নবীরা ছোটবেলা থেকে আকল বা জ্ঞান বা যে জিনিসটা বুঝতে চাচ্ছে নবীজি কেমন আদর্শ দিত দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে নবীরা সব বুঝেন একটা শিশু সন্তান 40 দিনে যত বড় হয় একজন নবী এক দিনে তত বড় হয় সুবহানাল্লাহ বলেন 40 জন লোকের যত শক্তি একজন নবীকে আল্লাহ পাক সেই শক্তি দান করেন সুবহানাল্লাহ বলেন নবীগণ ছোটবেলা থেকে আকলবান থাকেন জ্ঞানবান থাকেন হযরত মূসা কালিমুল্লাহর জীবনী খুলে দেখেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দেখেন হযরত মূসা আলাইহিস সালামের জীবনী খুলে দেখেন কত আকলবান কত জ্ঞানী মূসা আলাইহিস সালাতু সালাম ফেরাউনের বারে লালিত পালিত ছিল ফেরাউনের আবার কোনো সন্তানাদি ছিল না নিঃসন্তানই ছিল তাই ফেরাউন স্ত্রী আসিয়া যখন হযরত মূসা আলাইহিস সালামকে পেলে খুব খুশি হয়ে গেল বলে এটা আমরা সন্তান হিসেবে লালন পালন করব এটা আমাদের সন্তান একে তুমি মারবা না এরা সেই সময় সব সন্তান যে ফেরাউন নির্দেশে হত্যা করার জন্য মূসা আলাইহিস সালামকে ভেলায় করে ভাসিয়ে দিয়েছিলেন নীল নদে ভাসতে ভাসতে ফেরাউন স্ত্রী আসিয়া যেই ঘাটে গোসল করে ওই ঘাটে এসে শিশু বাচ্চা এসে থেমে গেল সুবহানাল্লাহ বলে লালন পালন করছেন হাজা আসিয়া তাকে কোলে নেন আদর করেন সোহাগ দেন ফেরাউন নিয়ে সেও তাকে আদর করে সোহাগ দেন মাঝে মাঝে কোলে নেন একটু চুমা দিতে যখন ফেরাউন চাচ্ছে মূসা আলাইহিস সালামকে শিশু মূসা আলাইহিস সালামকে চুমা দিতে চাচ্ছেন তখন মূসা আলাইহিস সালাম বড় বড় আঘাত হাত দিয়ে ছোট্ট কচি হাতে খুব বড় বড় করে থাপ্পড় মারেন ফেরাউনকে ফেরাউনের বলে আমার চোখে জুনিক বের হয়ে যায় ফেরাউন বলে তুমি যখন আদর কর তোমাকে দিয়ে থাপ্পড় মারে না কিন্তু আমি যখন আদর করতে চাই তখন সে এমন জোরে থাপ্পড় দেয় যে আমার চোখ বের হয়ে যায় আমার চোখে জুনিক চলে আসে ব্যাপারটা ফেরাউন বলল এইটি আমার দুশ্মন একে আমি হত্যা করব আসি আরে শিশু বাচ্চা কি বুঝে তোমার মাথা নষ্ট হয়েছে তোমার খুব আদর থাপ্পড় মারে একটা শিশু বাচ্চা এক মাসের বাচ্চা থাপ্পড় মারে তোমার কাল চুনিক চলে আসে বল না একে পরীক্ষা করতে কি পরীক্ষা এক পাত্রে রাখবে আমি ফুল আর এক পাত্রে রাখবে আমি আগুন সে যদি ফুল ধরে তাহলে বুঝবে সে সব বুঝে সে বুঝে শুনে আমার থাপ্পড় মারে আপনারা কি বলে হাজ মুসা আলাইহিস সালাম বুঝে শুনে থাপ্পড় মারছে না বুঝিয়া জোরে বলেন বুঝিয়া না না বুঝিয়া বুঝেই থাপ্পড় দিছে যেটাকে থাপ্পড়ানি দরকার বন্ধুরা বার বাবার আমার এবার ফেরাউন এক পাত্র রাখলো আগুন আর এক পাত্র রাখলো ফুল মূসা আলাইহিস সালামকে ছেড়ে দিল শিশু বাচ্চা সে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই ফুলের দিকে যেতেছিল ফুলে দেখলে গেলে বিপদ কারণ হত্যা করে ফেলে হাজর জিবরাইল আমি আসি হযরত মূসা আলাইহিস সালাম শিশু বাচ্চাকে ধাক্কা দিয়া আগুনের দিকে দিয়ে এক মুষ্ট আগুন ধরে বুকে দিয়ে দিয়েছে আসিয়া চিৎকার দিয়ে বলে হারে তুমি একটা আহাম্মকের মতো কাজ করলা শিশু বাচ্চা কি ভুল বুঝে কি আগুন আগুন মুখে দিয়েছে আর হাত পুড়ে গেছে মুখ পুড়ে গেছে মূসা আলাইহিস সালাম বড় হওয়ার পর এই যে আগুন দিয়েছে মুখে জিভটা একটু পুড়ে গেছিল একটু স্বাভাবিক কথা তার জড়তা আছে একটু জিভটা পেছাই দিয়ে যখন তাকে যখন আল্লাহ পাক তাকে নবুয়তি দিবেন তখন আল্লাহ পাকের দরবারে আল্লাহ আমার তো কথা একটু জড়তা আছে সুতরাং আমার জড়তা দূর করে দেন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দেন আমার জিহন জাকাত বাড়িয়ে দেন আল্লাহ পাক তার জড়তা সরাই দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীগণ ছোটবেলা থেকে কি বুঝমা এই জন্য নবীগণদের ছোটবেলার আদর্শ ছোটবেলাও তিনি আমাদের জন্য আদর্শ শিক্ষণীয় হাজা আলী মাতা সাদিয়া বলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনই আমার বাম স্থান পান করে এর মানে হলো তার একজন দুধ ভাই আছে হক আছে তিনি কোনদিন পরে হক নষ্ট করতে পারেন না আমরাও হরা মানুষের হক নষ্ট করি
পরের জমি ঠিলে নেই পরে আল ঠিলে নেই পরে সম্পদ আত্মসাৎ করে নেই কত মানুষের কত সম্পদ না বলে নিয়ে গেলাম কত মানুষের তাল কত মানুষের ব্যাল কত মানুষের পেয়ারা পেরে ছোটবেলা যে খাইছে দাবি কি ছড়াইছে পরে হক নষ্ট করলে সেই হক আদায় না করলে দাবি না ছড়াইলে কিয়ামতের দিন আপনাকে তার প্রতিশোধ দিতে হবে এর জবাব দিতে হবে হিসাব দিতে হবে আল্লাহ পাকের দরবারে কথা ঠিক কি ঠিক না ধরে বলে বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবার জীবনী খুলে দেখে তার বাবা আবু সালেহ জঙ্গি মুজাফফর দিয়ে যাচ্ছিলেন দেখলে খোদা খুব তার পেটের ভিতরে খোদার যাতনা লক্ষ্য করে দেখলে নদীর ভিতর থেকে একটা সেপাল বানার পর একটা বেদনা ভেসে যাচ্ছে হযরতে আবু সালেহ জঙ্গি মুসা বেদনাটা তিনি নদীর ভিতর থেকে পানির থেকে তুললেন এরপর খোদার যাতনায় তিনি খেয়ে ফেলে দিলেন আল্লাহু আকবার খাওয়ার পর চিন্তা করলেন আরে কার ফল খাইলাম কোন মালিকের ফল খাইলাম দাবি কি ছড়াইলাম দাবি তো ছড়াইলাম আর দাবি যদি না ছড়াই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দিব এর হিসাব তো আমাকে দিতে হবে ওই মালিক যদি মাপ না করে আল্লাহ তোমাকে মাপ করবে না হকুল্লাহ নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে মাপ করে দিতে পারে কি পারে না কিন্তু হকুল ইবাদ বান্দা রক্ত নষ্ট করছে এইটা আল্লাহ পাক মাফ করবে না ক্ষমা করবে না আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করলো কার ফল খাইলাম দাবি যদি না ছাড়াই মাহশারে ময়দানে আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব এই জন্য তিনি নদীর কেনার থেকে যেদিক থেকে পানি আসতেছিল ওই দিকে তিনি হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে একটা বাগান দেখলেন অনেক বানার ফল বেরিয়ে বসে আছে ঝুলে আছে নদীর দিকে এই বাগানেই হবে বাগানের মালিকের কাছে চলে গেলেন বাগানের মালিকের কাছে গিয়ে বলে বাগানের মালিক আপনার একটা বেদনা ফল নদীর ভিতরে মিশে যাচ্ছিল আমি খোদার যাতনায় খেয়ে ফেলেছি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন বাগানের মালিক চিনতে করলো কত ফল ভাইসা যায় কত মানুষে খায় কোন দিন তো কেউ আমার কাছে দাবি ছাড়াই দাস্ত অথচ এই লোক যুবকটা কেমন করে যুবকটা অবশ্যই তাকওয়াবান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দামি বংশ হিসেবে দাম নাই আলেম হিসেবে দাম নাই মাওলানা এমএ পাস টাইটেল পাস এমপি মন্ত্রী হিসেবে আল্লাহর কাছে দাম নাই আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি দামি যার ভিতরে তাকওয়া আছে পরহেজগারি আছে আল্লাহর ভয় আছে কথা ঠিক কি ঠিক না জোরে বলে তখন বাগানের মালিক চিনতে করল যুবক পরহেজগার তাকওয়া এইরকম যুবক আমার একটা দরকার তিনি বললেন আমার বাগানের ফল খাইছো আবার আমার কাছে দাবি ছাড়াইতে এত সহজ যদি দাবি ছাড়াইতে চাও মা পেতে চাও আমার এই বাগানের ভিতরে 12 বছর গোলামি করবা কাজ করবা এরপর আমি চিন্তা করব তোমাকে মাফ করা যায় কিনা তোমাকে ক্ষমা করা যায় কিনা আবু সালেহ জঙ্গি মুসা 12 বছর নিঃশর্তে বিনা পারিশ্রমিকে ওই বাগানে খেদমত করা গোলামি করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কত তাকওয়াবান কত পরিষ্কার আমাদের আজকে সন্তানরা ভালো হয় না কেন জানে ভালো বাবার অভাব ভালো মায়ের অভাব বাপ ভালো তো ছেলে ভালো বাপ নামাজি ছেলে নামাজি মা নামাজি মেয়ে নামাজি কথা ঠিক কি ঠিক না জোরে বলে বাবা ফজর নামাজ পড়তে মসজিদে চলে যায় সন্তানকে ডাকেও বাবা ঘুমান বড় হইলো ঘুমাই থাকে নামাজ পড়ে ঠিক কি ঠিক না জোরে বলে দেখেন কত ভালো ভাব আবু সালেহ জঙ্গি মুসা 12 বছর গোলামি করলেন বাগানের মালিক এসে বললেন তুমি যে খেদমত করেছো আমি তোমাকে বেশি পছন্দ করি নাই অনেক কাছে ফল হয়েছে অনেক কাছে ফল হয় নাই সুতরাং তোমাকে মাফ করা যাবে না একটা শর্ত আছে যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিতে পারি তাহলে এই আমার একটা মেয়ে আছে মেয়েটার লেখরা বোবা কালো অন্ধ একে যদি তুমি বিবাহ করতে পারো তুমি যদি বিয়ে করো তাহলে আমি তোমাকে মাফ করে দিব সুবহানাল্লাহ বলে এইরকম যদি কোনো ছেলের কাছে বাবা বলে আমি একটা মেয়ে দেখে এসেছি কালো নো লাইক বাবা পূজন আপনি করেন গা ওইটা আমার দরকার নেই কিন্তু আবু সালেহ জঙ্গি মুসা চিনতে করলাম আমি তো মাপ পাবো ক্ষমা পাবো সে আশায় এই ল্যাংরা বোবা বদির এই মেয়েকে তিনি বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং
বিয়ে হয়ে গেল আর সেই ঘরে এমন একটা সন্তান আসলো যেই সন্তানটা হলো জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা গাউসুল আজম পীরানি পীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কথা ঠিক কি ঠিক না এর পরের হক নবীজি আমাদের জন্য কি আদর্শ শিক্ষা দিলেন শিশু বেলা কিছুই বুঝেনা কিন্তু ভাইয়ের হক নষ্ট করেন নাই পরের হক নষ্ট করেন নাই যদি পরের হক নষ্ট করে থাকে ওর ভাইয়ের কাছে হাত ধরে মাপ চেয়ে নেন অথবা হক বুঝিয়ে দেন না হয় পরকালে কিন্তু মাপ পাওয়া যাবে না আমাদের সমাজে হলো এই তখন মানুষ মারা যায় তখন সন্তান আত্মীয় স্বজন বলে আমার বাবার কাছে যদি আপনারা কেউ পাওনা দাওনা থাকে মাপ করে দিয়ে অথবা আমার কাছে আমাদের কাছে বললে আমরা বুঝিয়ে দিব সেটা সে মাপ করতে পারে না করতে পারে সেটা এক জিনিস সে শরমে এত মানুষের ভিতর তাকে শরম দিব যা চুপ করে থাকি কিন্তু আপনার আমার দায়িত্ব ছিল আপনার আমার জীবন দশায় ওই ব্যক্তির কাছে গিয়ে মাপ চেয়ে নেওয়া কথা ঠিক কি ঠিক না জোরে বলে আমার নবী রহমতের নবী অবাদের কয়েকদিন পূর্বে তিনি একদা সাহাবায়ে কেরামদেরকে ও সাহাবীরা আমার কাছে কেউ দেনা পাওনা আছে নাকি কারো হক আমার কাছে আছে নাকি কারো কোনো দাবি আমার কাছে আছে নাকি বলো আমি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব কেউ কিছু বলে না এক সাহাবী সে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হ্যাঁ আমার একটা দাবি আছে হুজুর বললেন কি দাবি ওই সাহেব বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ জিহাদের ময়দানে আপনি আমার একটা আঘাত করেছিলেন আমি কোনো অন্যায় করি নাই সুতরাং আপনার আঘাতের বদলে আমি আমি আঘাত করতে চাই তখন সকল সাহেব বললেন তুমি মাফ করে দিলি তুই তো তুমি কেন হুজুর অসুস্থ কেন তুমি এই কথাটা তুললা বলেন না না আমি আমাকে আঘাত করছে আমি আঘাতের বদলে আঘাত করতে চাই আমার হক আমি আদায় করতে চাই হুজুর বলেন ঠিক আছে তোমাকে শাবক দিলাম তুমি আমাকে আঘাত করো ওই সাহেব বলে হুজুর আমাকে যখন আপনি আঘাত করেছিলেন তখন আমি ছিলাম খালি গায়ে আপনার গায়েতে যুববাস হুজুর পর্দার আগলে জুব্বা করলেন ওই সাহেব হুজুরকে জড়ায় ধরলেন বলে হুজুর আপনাকে ক্ষমা করে আপনি আমাকে ক্ষমা করে দেন তবে কৌশল হল আপনার মহরে নবুয়ত দেখার জন্য একটু সুমা খাওয়ার জন্য আমি কৌশল অবলম্বন করেছি জোরে বলুন সুবহানাল্লাহ পরে হক এটা আদায় করে দেওয়া যায় না হয় কিন্তু পরকালে নামাজ রোজা কিছুই কাজ হবে হুজুর বলেন সাহাবীরা রে গরিবকে বলতে পারো সাহাবায়ে কেরাম বলে তার টাকা নাই পয়সা নাই সেই তো গরিব হুজুর বলেন না আমি এই কথা বুঝাইতে চাই নাই মাহশারে ময়দানে গরিবকে সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে হুজুর বললেন এক সিদি মানুষ মাহশারে ময়দান হাজির হবে অনেক নেক পাহাড় সমতুল্য নেকি নিয়ে হাজির হবে আর তার বিরুদ্ধে অভিযোগ হবে পরে হক নষ্ট করেছে মানুষকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে এভাবে তার বিরুদ্ধে অভিযোগ আসতে থাকবে তার নেকি থেকে অভিযোগগুলো পূর্ণ করা হবে পূরণ করতে 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 এক পর্যায়ে তার সব আমল শেষ হয়ে যাবে সব নেক শেষ হয়ে যাবে পরের গুনাহ নিয়া জাহান্নামে যেতে হবে এর চেয়ে অসহায় ব্যক্তি আর মাশারে ময়দানে কেউ হতে পারে না এই যে আমার নবী শিক্ষা দিয়ে গেলেন আদর্শ রাখলেন পৃথিবীর মানুষ তোমরা হক আদায়ের কারণ হক নষ্ট করো না আমার নবীজি দুবছর হযরত হালিমাতের সাদিয়া দুগ্ধ পান করলেন সেখানে লালন পালন হতে লাগলেন বড় হতে লাগলেন একদা তিনি দুধভাই দেশের একটি ঘুরতে গেলেন হঠাৎ করে দুধভাই দেখতে পেলেন দুজন লোক এসে তাকে সাদা পোশাক পরিয়ে তাকে নিয়ে গেল পাহাড়ে চূড়ায় এবং তার পুরো মুখটা ছিঁড়ে ফেলে দিল কি যেন বের করলো এই দেখে দৌড়ে এসে বললেন মা আমাদের কুরাইশি ভাইকে যিনি অথবা ভূতে ধরে নিয়ে গেছে তার বুক চিড়ে ফিরেছে হাজা আলী বাদ সাদিয়া দৌড়ে আসলেন দৌড়ে এসে দেখলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন সুস্থ বললেন বাবা কোনো কষ্ট হয়েছে বললেন না কষ্ট হয় নাই তারা হয়তো মনে করলেন কোনো জিনভূত আসর হয়েছে তাই জিনভূতের জানে এরকম পাদ্রির কাছে নিয়ে গেলেন পাদ্রি আমার নবীর নাম আমার নবীর অবস্থা দেখি বুঝতে পারলো এ হবে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আমার নবীকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে লাগলেন আওয়াজ দিয়ে লাগলেন চিৎকার দিয়ে লাগলেন কে আসো তাড়াতাড়ি তরবারি নিয়ে এসো আমাদের ধর্ম থেকে আমাদের বংশ থেকে নবুয়তি পরিবর্তনের অন্য অংশ চলে যাচ্ছে আখির নবীর খোঁজ পাওয়া গেছে তখন হালিম সাহেব দিয়ে বললেন তোমার কাছে ভূত ছড়ে তোমার দিয়ে ভূতে ধরছে সে ধরে আমার নবীকে নিয়ে গেল চিন্তা করলো আমিনার কাছে বউ সাহেবে কোনো বিপদ হলে আমি কি জবাব
কিন্তু হালিমার ভিতরে মনে ভিতর আকাঙ্ক্ষা আহারে কিছুদিন যদি থাকতো আর ভালো হতো কারণ নবীজি ছিল আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে রহমতে আমাদের ঘর ভরপুর হয়ে গেছে আর কিছুদিন থাকতো তাহলে খুব ভালো হতো মনে মনে কিন্তু বলেন হালিমা যখন আমার নবীকে হাজা মিনার কাছে পৌঁছায় দিলেন আমিনা হালিমার অবস্থা দেখে বললেন এবং তখন মক্কায় দুঃখ প্লেগ রোগ মহামারী রোগ চলতেছিল এইজন্য আমার নবীজির মামিনা বললেন আরো কিছুদিন আপনি ইচ্ছে করে রাখতে পারেন হালিমা খুশি হয়ে আরো কিছুদিন রাখলেন 4 বছর আজ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় আমার নবী ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله بل نبي جي يا مر جانر جان جور نبي جي يا مر جانر جان نبي جي يا مر پرانر پران جور نبي جي يا مر پرانر پران آها نبي جي يا مر جيبون مورون نبي جي يا مر জীবন মরণ করলাম নবীর প্রেমের মালালা ইলাহা জোরে লা ইলাহা বলে না আমার মনের বেদনা বলে না আমার মনের বেদনা আরে বুঝাইলে কেউ বুঝে না বলে বুঝাইলে কেউ বুঝে না আরে শোনাইলে কেউ শোনে না আরে শোনাইলে কেউ শোনে না শোনেন শোনে মদিনালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 4 বছর আমার নবী হযরত হালিমাতে সাদিয়ার বাসায় লালিত পালিত হলেন এরপর হযরত হালিমাতে সাদিয়া আমার নবীকে নিয়ে আসলেন হাজা মিনার কাছে এবার বিদায় দিয়া দিলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার শিশু নবীকে পৌঁছে দিলেন মার কোলে হযরত হালিমা বুঝাইয়া দিলেন দোয়া নিয়ে চলে গেলেন এবার আমার নবী হযরত আমিনার ঘরে অর্থাৎ মায়ের কোলে লালিত পালিত হইতেছিলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমিনা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তার কোলটা ভরে গেল আদর করেন সোহাগ করেন কিন্তু সেই সোহাগ বেশি দিন স্থায়ী হয় নাই আমার নবীর পর যখন 6 বছর বিকালবেলা তিনি একটু ঘুরতে যাইতেন বন্ধু বান্ধবের সাথে খেলা দেখতে যাইতেন তিনি বলেন আমি দেখি সন্ধ্যা হয়ে গেল সকলের গার্জিয়ান সকলে অভিভাবক এসে সকলকে কোলে করে কাঁধে করে নিয়ে যায় কিন্তু আমাকে তো কেউ নিতে আসে না তাহলে আমার বাবা কি দুনিয়ায় নাই একদা আমার নবী শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুময়দানে খেলা দেখতে গেলেন দেখলেন সন্ধ্যা হয়ে গেছে সবার বাবা এসে সকল কোলে করে আদর করে সোহাগ করে চুমা দিতে দিয়ে নিয়ে গেল কিন্তু আমার নবী দেখলেন কেউ তোমাকে নিতে আসে না তাহলে আমার বাবা কি দুনিয়ায় নাই এই বাবার কথা চিন্তা করে আমার না মরু ময়দানে খালি মাঠে বসে বসে কাঁদতেছে সন্ধ্যা হয়ে গেছে আমার নবী ফিরে না হযরত আমিনা দেখলেন শিশু মোহাম্মদ এখনো ফিরে না কোনো বিপদ হয়েছে কিনা কোনো সমস্যা হয়েছে কিনা এই জন্য হযরত আমিনা বাসা থেকে বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজতে খুঁজে দিয়ে দেখে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মোর ময়দানে বসে বসে কান্দে বাবা মুহাম্মদ কি হয়েছে তোমাকে কেউ মারছে দুঃখ দিয়েছে গালি দিয়েছে বলে না না মা কেউ আমাকে দুঃখ দেয় না কেউ আমাকে গালি দেয় নাই মা আমি দেখি সন্ধ্যা যখন হয়ে যায় সকলের গার্জিয়ান এসে বাবা এসে
সকল কি কোলে করে নিয়ে যে আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসলো না ও মামা সত্যি করে মা বলো আমার বাবা কোথা আমার বাবা কি দুনিয়ায় নাই আমার নবীর কথা শুনিয়া হযরত আমিনা স্বামীর সঙ্গে কলিজে আগুন ধরে গেল হারে আমি কি বলে তাকে সান্ত্বনা দেই কি দিয়ে বুঝাই আমার নবীর আমিনা শিশুর মুসা সালামকে জড়িয়ে ধরলেন বুকে ধরলেন চলো বাবাসায় চলো আমি তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব এবার নবীজি দাদ আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন শ্বশুর আব্বা এইটা আপনার নাতি বাবা বাবা বলে কান্দি আপনি একটু আদর করে দেন সোহাগ করে দেন আপনি একটু আদর করে দেন সোহাগ করে দেন নবীজি দাদ আব্দুল মুত্তালিব বলে আমি না রে মা হইয়া সান্ত্বনা দিতে পারো না আমি দাদা হইয়া কেমনে সান্ত্বনা দেই আমার করে যত দগদগ করতেছে আমার করে যে টুকরা সন্তান আমি থাকতে আমার কোলে আমি আমার থাকতে আমার জীবিত অবস্থায় আমার সন্তান আমি দাফন দিল আব্দুল্লাহ এবার আমি যে আব্দুল মুত্তালিব ডিকে বলে আমি রে আমি তাকে ওর তোমার অনুমতি দিলাম তুমি দাসী উম্মে আইমানকে সঙ্গে নাও ওর নানার বাড়িতে বেড়াইতে যাও ইয়াসরিবে আর ওখানেই তার বাবা কবর আছে একটু দেখাইয়া নিয়ে আস আমার নবীজির মা হযরত আমিনা দাসী উম্মে আইমানকে সঙ্গে করে এবার মক্কা থেকে ইয়াসরিবের দিকে রওনা দিয়া দিলেন ওখানে নবীজির নানার দেশ নানার বাড়ি মামার দেশ মামার বাড়ি সেখানে গিয়ে প্রায় এক মাসের মতো আমার নবী নানার বাড়িতে অবস্থান করলেন বেড়ালেন এবার রওনা দিলেন বাবার কবর দেখার জন্য আমার নবীজি তার মামেরা শিশু নবীকে নিয়ে চললেন তার বাবার কবরের কাছে এবার নবীজির বাবার কবরের কাছে পৌঁছে গেলেন ডিকে ডিকে বললেন বাবা মুহাম্মদ তোমার বাবাকে দেখতে যেয়েছো তোমার বাবা এই কবরের ভিতর আত্মগোপন করে আছে আমি জীবনভর স্বামী স্বামী বলে দেখেছি কোনোদিন তোমার বাবা জবাব দেয় না এবার তুমি ডাক দাও দেখবো তোমার বাবা কেমনে ওই কবরে ঘুমাইয়া থাকে আমার নবীজি বাবার কবর দেখিয়া উটের পিঠ থেকে কাঁদিয়া কাঁদিয়া জমিনে পড়ে গেলেন ডাক দিলেন বাবা কত মানুষ বাবা বাবা বলে ডাকে আমি কোনোদিন বাবা ডাকতে পারলাম না কেউ আমাকে আদর করলো না সোহাগ করলো ও বাবা তুমি কেন ঘুমাইছো উঠো উঠো আমার একটু আদর করো কোলে না বন্ধুরা আমার ভাইয়ের আমার আমার নবীজি বাবার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্দে কিতাবের ভিতরে এসছে আব্দুল্লাহ কবর থেকে ডাক দিছে আল্লাহ আমার কবরটা ভেঙে দাও আমার কবরটা ভেঙে দাও একবার হলে উঠি আমার কলিজার টুকরা সন্তান শিশু নবীকে একটু আদর করিয়া দেই কিন্তু আমার আল্লাহ জিন্নাবাদ সরব্দি গেল সদীপ আমার আল্লাহ তালা ধরা বড় কঠিন ধরা আল্লাহ তালা যাকে ধরবে যাকে পাকড়াও করবে এই দুনিয়া সে কোনদিন ফিরে আসতে পারবে না আমার নবী বাবার কবরে পরে পরে গইরে আর কান্দি লোকজন জমা হয়ে গেছে লোকেরা জিজ্ঞাসা করে কি নাম বাবা তোমার বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকজন ইহুদি আমার নবীজির নামটা শুনি তাদের গায়ে লোম খাড়া হয়ে গেছে মুহাম্মদ যে মুহাম্মদ আমরা ইহুদিরা খুঁজতেছি শিশুর মুহাম্মদ এবার আমি না গিরি আমি না আমরা ইহুদিরা তোমার সন্তানের দুশমন কিন্তু কেন যেন মায়া লাগে তোমার সন্তানের কন্দন দেখে ও আমি না তোমার কাছে অনুরোধ করে যাই বলে যাই বেশি সময় এখানে অবস্থান করবেন না আমি যে এখন গিয়ে ইহুদিতে আড্ডায় দিয়ে খবর দিয়ে দিই অনেক টাকা দেবে আমাকে সম্মানই দেবে আমি দিব না দিব না দিব না ও আমি না তোমাকে বলে যাই বেশি কোন অবস্থান নাও করে শিশু নবী কিনে তাড়াতাড়ি মক্কার পথ ধরে আমার নবীর বাবার কবর জিয়াত করলেন এবার আমার নবীজি তার মাকে সঙ্গে করে দাসী গুনাইমানকে সঙ্গে করে মক্কার পথ ধরে দিলেন চলতে 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 মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে পৌঁছার পর আমার নবীজির মা
সন্তানের ক্রন্দন দেখে স্বামীর সঙ্গে কলিজায় আগুন ধরে গেছে কলিজা ফেটে চৌচির রয়ে গেছে গায়ে জ্বর উঠে গেছে দাসী উম্মে আইমান কে রেগে দাসীরে আমার মাথায় একটু পানি দে আমার ভালো লাগতেছে না আমার খুব খারাপ লাগতেছে ও দাসী মাথায় একটু পানি দে দাসী রুমাল ভিজেয়া ভিজেয়া হযরত আমিনার কপালের ভিতরে পানি দা কিছু বল পর আমার নবীর মামিনা ডাক দিছে বাবা মুহাম্মদ তুমি কই এই তো মা আমি তোমার কাছে ও মুহাম্মদ আমার বড় আশা ছিল তোমাকে লালন করব তোমাকে পালন করব তোমাকে গোসল করাব তোমার মায়ের মাথায় তেল দিব ও বাবা মুহাম্মদ তোমাকে খানা খাওয়াইয়া দিব কিন্তু গো মনের আশা মনে হয় মনে থেকে যাবে পূর্ণ হবে না কিছুক্ষণ পরে আমার নবীর মামিনা ডেকে বলে বাবা মুহাম্মদ মনের আশা মনে থেকেই গেল মনে হয় আর বেশি কোন বাঁচবো না এই কথাগুলো বলতে না বলতে আমার নবীজির মা হযরত আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ বাবারে বাবা নাই নবীজি এবার মাও চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মায়ের বুকের পরে পরে বলে কান্দার বলে মা তুমি কেন বাবার কবর জিয়াত করতে এসেছিলা বাবা কবর জিয়াত করতে যে বাবাকে তো পেলাম না তুমি চলে গেল মা ও মা আমি কার কাছে ঘুমাবো কে আমাকে আদর করবে কি সোয়া করবে গো মা কিন্তু হযরত আমিনার কোনো জবাব দেয় না এই জন্য আমার উম্মতের রে আমি আমার বাবাকে দেখি না আমার মাকে দেখে আমার তৃপ্তি মেটে নাই তোমরা মার সঙ্গে ভালো ব্যবহার করো বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করো মা বাবার ইহসান করো বাবার মনে কোনোদিন দুঃখ দিও না দুঃখ দিও না বন্ধুরা আমার বাবার আমার আল্লাহ নবীর মাকে সেখানে দাফন করে দিলেন উম্মে আইমান সহ লোকজন একত্রিত হয় সেখানে আজও নবীজির মার কবর আছে আল্লাহ নবীর উম্মতি পাওয়ার পরেই একদা সাহাবায়ে কেরামদের কি আল্লাহ নাস বলে আমাদের কিনি আল্লাহ নবী তার মার কবর জাত করতে গেলেন আজকের অনেকে বল ফতোয়া দেয় কবর জাত করা জায়েজ নাই কবর জাত করা দরকার নাই বলে কি বলে না কবর জানা শিরে না জায়েজ আহারে তোমার বাবার কবর তোমার মার কবর কি করে শিরে হয়ে গেল না জায়েজ হয়ে গেল অথচ এই কবরে তোমার মা কান্দার বলে তু তাই অঙ্গার গাছতাই আজ মালে মা এই জামানা গাফিল সুদিয়া জালেমা গুরুস্থানের মাটি নিচে বাবা দিলি রে দাপ কত বছর চলে গেল বাবা নিলি না খাবার বাসবাগানের মাটি নিচে বাবা দিলি রে দাপ কত বছর চলে গেল বাবা নিলি না খাবার ওই কবরে তোমার মা কান্দে ওই কবরে তোমার বাবা কান্দে আর ডেকে ডেকে বলে কবর এসে বাবা জানলাম তুই যদি দোয়া কর আমার কবর আজাব না ভাবে আল্লাহ নবী বলেন সন্তান যখন মার জন্য দোয়া করে সন্তান যখন বাবার জন্য দোয়া করে দোয়া করতে দেরি হয় মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না চিৎকার দিয়া বলেন কথা ঠিক কি ঠিক না আমরা মা বাবার জন্য দোয়া করতে চাই কি চাই না দু হাত ধরে বলে চাই কি চাই না আজকে দোয়া উঠে গেছে আজকে সমাজ থেকে দোয়া বিলীন হয়ে গেছে আমরা একে অপরের জন্য দোয়া করি আল্লাহ বাসুদুনি আস্তাজিব লাকুম বান্দা দোয়া কর আমি আল্লাহ দোয়া কবুল কর হর হামেশা দিন কো তৈয়ার হায় হর হামেশা দিন কো তৈয়ার হায় জুনা মাঙ্গি হুসি তু বিজার হায় আল্লাহ তারা বলে যে আমার কাছে চাই আমি তার উপরে খুশি যে আমার কাছে চাই না তার উপর আমি বেজার সুতরাং আল্লাহ পাকের দরবারে চাই না এর চাইতে নিমু খারাপ আর কি আছে অথচ আমার আল্লাহ আল্লাহ গনিউ ওয়াং তুমুল ফুকারা আমি হইলাম বেনিয়াজ তোমরা হলো মুখাপেক্ষি ঠিক কি ঠিক না ধরে বলে এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে কখন চাইবেন কখন দোয়া করবেন দুই সময় বেশি দোয়া কবুল হয় আবু দাউদ শরীফ বলেন হাজার হাজার আমি উমা মারা দিয়া দৃষ্টি বয়ান করেছেন তিনি বলেন না রসুল সাহায্য রসুল্লাহ আইয়ু দোয়াসমাউ এক সাহাবী সুযোগ বললেন কি লাই ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি বলুন
আইয়ুব দাসমা কোন সময় দোয়া কবুল হয় হুজুর বলে লা যাওবিল লাইল আখির সেই সাথে তাহাজ্জুদ নামাজের পরে তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহ পাকের বান্দা যখন হাত তুলে দেয় আল্লাহ তমাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে আমি ঘুমাই নাই আল্লাহ তোমার দরবার হাত তুললাম সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তোমার আল্লাহ দরবার কবুল হইয়া যায় আর আকসিনে মানুষে দোয়া কবুল হয় كل দুবুর সালাতে মাকতুবা ফরজ নামাজের পরে যেই বান্দা দোয়া করে ওই দোয়াগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায় এখন তো নতুন ফতোয়া শুরু হয়েছে ফরজ নামাজের পরে দোয়া নাই মুনাজাত নাই এরকম বলে বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে কথা ঠিক কি ঠিক না জানে বলে বাবার আমার ভাইয়ের আমার নামাজের পরে দোয়া সবচেয়ে যেটা দামি ইবাদত রাসূল বলেছেন যে নামাজের পরে দোয়া হয় না নামাজ হলে 2 রাকাত অথবা 3 রাকাত অথবা 4 রাকাত যেই নামাজের পরে দোয়া হয় না ফাও কিদা ওই নামাজটা পরিচর্য আল্লাহর নবী সব সময় আল্লাহর নবী ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সাহাবা কেরামদেরকে নিয়ে দোয়া করেছেন হাদিসের ভিতরে আছে মুসনাদে আবি সাহেবা বলেন 70 পৃষ্ঠার ভিতরে হাদিস আছে আনাস ইবনে আমির قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فجر ثم سلم وانحرف رفع يدين دعاء হযরত রাসূল আল্লাহ বলেন আমার বাবা আল্লাহ নবীর সঙ্গী ফজরের নামাজ জামাত আদায় করলেন হুজুর সালাম ফিরালেন সাহাবা کرام এদিকে ঘুরে বসলেন এরপর রফে ইয়াদেন দোয়া দুহাত তুলে সাহাবা کرامদেরকে নিয়ে আল্লাহ নবী দোয়া করলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া মুনাজাত এর কথা হাদিসে আছে কি নাই যারা আছে কি নাই এখন বলে দোয়া করব ঠিক কিন্তু হাত তুলব না হাত তুলে কারণ বুখারী শরীফ বাবা সাহেব দোয়া ও বাদা সালাত নামাজের পরে দোয়া নামাজের পর দোয়া পড়ো হুজুর বিভিন্ন দোয়া পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়ানা রব্বানা বিস সালাম ওয়া দুখুলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হুজুর বিভিন্ন দোয়া হাদিস আছে পড়তেন এখন বলে দোয়া পড়ব ঠিক আছে কিন্তু হাত তুলব না এখন মুনাজাতে হাত তুলতে হবে আপনারা কি বলে হাত তুলতে হবে হাদিস শরীফ করে আবু দাউদ শরীফ করে তিরমিজি শরীফ করে হাদিস আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বিবুদুনা কুফিকু হাযাব ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু বিবুদুনা কুফিকু তোমরা কিছু যখন আল্লাহর কাছে চাইবা হাতের পেট দিয়ে চাইবা ওলা বিলাজুর পিঠ দিয়ে চাইও না ফাইজা ফাতু পামজি উজুকুম যখন তোমার মুনাজাত শেষ হয় তখন তুমি এই রকম মুসাব করো অর্থাৎ আমরা যেইভাবে মুনাজাত দেই ঠিক এইভাবে হাদিসের ভিতরে মুনাজাতের কথা আছে কি নাই জানা আছে কি নাই তাহলে নামাজের পরে দোয়া কোরআন খতমের পরে দোয়া ইলাহ শরীফ পরে দোয়া এরপর নেক আমলের করে দোয়া যখন সুযোগ হয় সময় হয় বাবার কবরের কাছে যাবেন মার কবরের কাছে যাবেন সূরা ফাতিহা পড়বেন সূরা ইখলাস পড়বেন দুরূদ শরীফ পড়বেন যা কিছু জানেন যা কিছু পারেন তেলাওয়াত করে এরপর দুহাত আল্লাহর কাছে আমরা দোয়া করতে চাই কি চাই না কবর জিয়াত করতে চাই কি চাই না হুজুর বলেন হাইজা জিয়াতে ফাজরুহা আমি তোমাদেরকে কবর জিয়াত করতে নিষেধ করি এখন তোমরা করো মার কবরের কাছে গিয়ে সন্তান যখন দু হাত তুলে দেয় দুপোটা চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ নবীর উম্মতারে আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে বিছনাই পি দিয়ে ঘুমাইতে পারতে না কারো বাবার কবরে জাহান লাগে দাউ দাউ করে জ্বলে কারো মার কবরে জাহান লাগে দাউ দাউ করে জ্বলে আজকে যদি তোমার বাবা জেলখানা থাকতো তাহলে বাবাকে মুক্তি করার জন্য চেয়ারম্যানের কাছে যাইতে মেম্বারের কাছে যাইতে উকিলের কাছে যাইতা এমপির কাছে যাইতে সুভাষকে বাবাকে কিভাবে জেলখানা থেকে মুক্তি দাও ওই কবরে জেলখানায় তোমার বাবা কান্দে তোমার মা কান্দে তাদের জন্য একটু দোয়া করা দরকার আছে কিনা সন্তান যখন মার জন্য বাবার জন্য দোয়া করে এই দুয়ার সব আল্লাহ পাক পাহাড় সমতুল্য করে মা বাবার কবরে পৌঁছে দেয় চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আজকে সমাজে ফ্যাক্টা শুরু হয়ে গেছে সমাজ ইসলামকে আজকে বিভিন্ন আমল মানুষ যা করত এই মানুষ মারা গেলে চার দিনে দোয়া অনুষ্ঠান করত বলে জায়েজ নাই 40 টা করত বলে জায়েজ নাই অথচ সুবহ সালামের আপন চাচা হযরতে আমির হামজা শহীদ উহুদে তার চতুর্থের হুজুর দোয়ার আয়োজন করলেন 40 টা বদিন তার দোয়ার আয়োজন করলেন সুবহানাল্লাহ বলেন
সুতরাং মনে যে দোয়া করা আত্মীয় সঙ্গে দোয়া করা তাদের রুহে মাগফিরাত করা এটা একটা বড় আমল সুন্দর আমল কথা ঠিক কি ঠিক না ধরে পড়ে আজকে সমাজের ভিতর ফেতনা শুরু হয়ে গেছে আজকে ইসলামকে সংকুচিত করার জন্য বিভিন্ন আমল মানুষ করে এটাকে আল্লাহ নিকট অর্জন করতে পারে কিন্তু আজকে তার থেকে আমাদেরকে মাহরুম করা আছে এই যে সুন্দর মাহফিল বিশাল মাহফিল এলাকার যুবকরা আয়োজন করছেন কষ্ট করে এই মাহফিল একটা সদকায়ে জারিয়া ঠিক কি ঠিক না ধরে বলেন এখানে আপনার বাবার জন্য দোয়া হবে আপনার মার জন্য দোয়া হবে এলাকাবাসীর জন্য দোয়া হবে এটা এর উসিলা মুর্তগানে কবরবাসী জান্নাতের বাগান হবে আমাদের মা বাবা আত্মীয় স্বজন কষ্ট এলাকার বাসীর কবরগুলো জান্নাতের বাগান হোক এটা আমরা চাই কি চাই না যারা চাই কি চাই না এই যে সুন্দর চমৎকার মাহফিল এটা আপনার খুশি না বাজার যারা খুশি না বাজার আমি মক্কা শরীফের কাবা গেলাম ধরেছি মদিনা রওজা ধরেছি মক্কার ইমামের সাথে মুসাফা করেছি মদিনা ইমামের সাথে মুসাফা করেছি বড় বড় আল্লাহর সাথে মুসাফা হয়েছে আমি গুনাহগার আমি মুসাফির জন্য আপনাদের একটু দোয়া করব খাস করে আল্লাহর কাছে তওবা করব সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামজ واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا الله আমরা তওবা করতেছি গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ শিরক গুনাহ বিদআত গুনাহ জানা গুনাহ অজানা সকল প্রকার গুনাহ يا الله আমাদেরকে ক্ষমা করে দাও আমরা দিলে এবং জবানে ইকরার করতেছি কালিমায়ে তাইয়্যিবা لا إله إلا الله محمد رسول الله اللهم آمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي اغفر وارحم وأنت خير الراحمين ربي اغفر وارحم وأنت خير الرازقين رب العالمين الله على أرض شر إسلامي جمو شنغر ودقاء جيتو رب العالمين শিমরাই সাত পারা আল্লাহ বিশাল পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করার জন্য যুবক ভাইরা মানুষের ধারাধারি করলেন সুন্দর করে আয়োজন করলেন প্যান্ডেল করলেন মাইকের ব্যবস্থা করলেন মাইকিং করলেন পোস্টার করলেন আল্লাহ জান্নাতের বাগান সাজাইলেন রব্বুল আলামিন মেহেরবানি করলেন তুমি যুবকদের খিদমত কেন কবুল করবে না রব্বুল আলামিন ইচ্ছা করলে তো গান আয়োজন করতে পারতো বেসরকারি কাজের আয়োজন করতে পারতো আল্লাহ জান্নাতের বাগান সাজাইতো মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর করে আনি রব্বুল আলামিন ইয়া রাসূল সরওয়ার কায়নাত আকায়নাম দার তাজদারে মদিনা উম্মত আলা জান্নাত আলা দয়াল নবীজি রওজা থারে পৌঁছে আদি রব্বুল আলামিন আমরা নবীকে দেখি নাই জীবন ভর কানে শুনলাম মদিনা মদিনা তোমার হাবিবকে কত কাফেরা দেখলো মুশরিকরা দেখলো উহুদের ময়দানে কত রাগাতের দান দান করে শহীদ করে তাইবের জমি রক্ত বই দিল আল্লাহ আমরা আমি কি মোহাম্মদ করি ভালোবাসি এ উসিলাই আমাদের সকলের ভাগ্যে নবীজির জিয়ারত করার নসিব করে দিন ওমর আল্লাজি নবীজির না দেখায় মরণ করো না হিকমত করিয়া লইয়া যাইও সোনার মদিনা কৌশল করিয়া লইয়া যাইও সোনার মদিনা সত্যি করে লইয়া যাইও সোনার মদিনা রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া সওয়াব তমাম আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন উলামায়ে মুতাকাদ্দিম উলামায়ে মুতাখির সালফে সালিন আউলিয়া কিবার বুজুর্গানে দ্বীনের উপরে হাদিয়া বহুসে হাদি আউলিয়া কিরশির বরাবর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি
করিবেন আওয়াজ খাজা বানুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই বাংলা জুনতে আউলিয়া শাহজালা ইমি রহমতুল্লাহ আলাই হাজর শাহ রহমতুল্লাহ আলাই হাজর শাহ আলী বুখারী রহমতুল্লাহ আলাই স্যার সিনা জমি শুয়ে আল্লাহ আপনি সাদ রহমতুল্লাহ আলাই সোনাগান দার জমি শুয়ে আছেন জনপুর জমি শুয়ে আছেন অসংখ্য অগুরিত আল্লাহ রিলা বিভিন্ন জায়গায় মাটি নিচে ঘুমিয়ে আছেন আল্লাহ সকলের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে আদি রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখিনী মাথার গান পায় ফেলে আমাদেরকে মানুষ করলো রে সেই বাবাকে সাদা কাপড় পরাইয়া নিজাত ওই কবর দেশে রেখে দিলাম রব্বুল আলামিন অনেকে বড় ভাই চলে গেল আত্মীয় স্বজন আমাদের যারা অন্ধকার কবরে চলে গেল গো আল্লাহ সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দা রব্বুল আলামিন অর্থ এলাকার ভিতরে যত মূর্তি গান যে যেখানে অন্ধকার কবর সো আল্লাহ সকলের রুইয়ের হাদিয়া পৌঁছে দিন আল্লাহ মা বিরুসিলা অর্থ এলাকার মূর্তি গান কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা পুনর সাথে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি রব্বুল আলামিন আমরা বড় আশা নিয়ে হাত তুলিছি জীবন ভর জেনে না জেনে বুঝি না বুঝি বহুত ঘুরে ঘুরে ফিরেছি আল্লাহ আল্লাহ আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনার নাম গফুর গফফার নামের খাতিলে ওদের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ গুণার সাগরে হাবুল খাই আল্লাহ আপনার রহমতের দিকে ফিরে ফিরে থাকাই আল্লাহ আপনি বলছেন থাকো না তুমি রহমতিল্লাহ বান্দারে যত গুণা করো আমার রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ রহমতের খাতিরে ওদের জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দিন রব্বুল আলামিন আমাদের সকলের উপরে খাস রহমত নাজিল করে দিন বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দিন বিশ্বের মুসলমানদের আল্লাহ হেফাজত করেন রব্বুল আলামিন এই মাহফিলে আয়োজন করলেন আল্লাহ মাহফিলের সম্মান হিসেবে জনাব মোহাম্মদ আলম মিয়া আল্লাহ কবুলে মঞ্জুর করে নেন আল্লাহ জনাব শির ইসলাম অ্যাডভোকেট শির ইসলাম জনাব আবুল খায়ের সহকারে আল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব আয় রব্বুল আলামিন বিশেষ অতিথি বৃন্দ আল্লাহ যারা আলে মোলামা হাজির হয়েছে আল্লাহ সকলকে কবুলে মঞ্জুর করে নেন রব্বুল আলামিন খাস করে হযরত মাওলানা ইসমাইল হোসেন সালি সাহেব কে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ জ্ঞান গরিমা বৃদ্ধি করে দিন দিনের খাদিম হিসেবে কবুল করে নিন আল্লাহ আয় রব্বুল আলামিন যারা আগামী বছর মাহফিলে দান করবেন আল্লাহ নিয়ত করেছেন আল্লাহ সকলের দান কি আপনি কবুল এবং মঞ্জুর করে নিন রব্বুল আলামিন যুবক ভাইরা আল্লাহ কষ্ট করলে রব্বুল আলামিন যুবক ভাইদের খিদমত আপনি কবুল করে নিন আল্লাহ আগামী বছর বিশাল আকারে আল্লাহ ইসলাম মহাসম্মেলন আয়োজন করতে পারে সেই তাওফিক দান করে দিন রব্বুল আলামিন যুবকদেরকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে কিয়ামতের দিন এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানাইয়া দিয়ে আল্লাহ আমাদের দোয়া মোনাজাত আপনি কবুল করে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম আল্লাহুম্মা লা তাদা লানা যাম্মান ইল্লা গফারতা ولا دين الا اديت ولا مريض الا شفيت ولا ضال الا هديت ولا حاجة في الدنيا والآخرة الا قضيت يا رب العالمين الله আখির বলিয়া তোমার দরবারে আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আর রব্বুল আলামিন অনেকে দোয়া চাইছে বিশেষ করে মোহাম্মদ বাসির মিয়া ছেলে বিদেশে আছেন দোয়া চাই আল্লাহ ছেলেকে আল্লাহ যাবতীয় বালা মুসিবত থেকে বিদেশে জীবন হেফাজত করুন মরহুম মুতালিব আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রুমে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত কবর আজাব মাফ করে দাও আল্লাহ বধু ব্যাপারে স্ত্রী অসুস্থ আল্লাহ তাকে সুস্থ দান করেন আমাদের বিচারে অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ দান করেন আমাদের হায়াতে বিদের বরকত দেন আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার ইমানদার বানান আল্লাহ যারা অসুস্থ সকলকে আল্লাহ শেফা দান করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার ইমানদার নামাজি বানান আল্লাহ আমাদের সকলকে আমাদের পরিবার উপর খাস রহমত নাজিল করেন বাজাবতী বালা মুসিবত বিপদ আপদ এক্সিডেন্ট দুর্ঘটনা আমাদের সকলকে হেফাজত করেন
আল্লাহ এই মাহফিলকে আপনার রহমতে বরকতে সুপুর্দ আল্লাহ খুব কবুল করে দেন আল্লাহ অত্র এলাকা উপরে আপনি খাস রহমত নাযিল করে দেন আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আপনি দোয়া নবীজির সুন্নতে কবুল করেন রব্বুল আলামিন জনাব শরীফ মিয়া প্রবাসী অসুস্থ আল্লাহ তাকে শিফা আজলা হায়াতে দান করেন আল্লাহ আমাদের দোয়া মুনাজাত اللهم صل على سيدنا محمد النبي الأمي عليه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم মৃত্যুর সময় দয়াল নবীজিকে দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল